এই মসজিদও দেখা যায় অপরাধ থেকে এখনো মুক্ত না। আজান হলে অনেক মানুষ যায় নামাজ পড়তে, এর সাথে কিছু লোক যায় মাথায় টুপি দিয়ে জামা পরে। আপনার উদ্দেশ্য সুবহান রাব্বিয়াল আলা, এর উদ্দেশ্য জুতা গুঞ্জুরা বালা। কথা বলেন না কেন? মসজিদে জুতা চুরি হয় না? এই ভারত উপমহাদেশে এই খাসলতটা আছে, পৃথিবীর আর কোন দেশে নাই। আমরাও আপনাদের দোয়ায় 8-10টা দেশ ঘুরেছি, কিন্তু এই জাতীয় খারাপ আচরণ আমাদের দেশে আছে, অন্য দেশে নাই। কোটি টাকার মাল পড়ে থাকলে কেউ ভ্রুক্ষেপ করবে না, তাকাবে না। অথচ আমাদের তো আসলে যে জুতা চুরি করে সে আসলে মুসল্লি না। মুসল্লির সে পোশাক পরে নামাজ পড়ার উদ্দেশ্য যায় নাই, সে উদ্দেশ্যে গেছে জুতা চুরি করতে। অর্থাৎ সুর মুসল্লি সাজছে, কথা ঠিক কিনা বলে? তাহলে কেন আমরা এই অপরাধ থেকে বেরোতে পারি নাই? অথচ আল্লাহর কথা নামাজে মানুষকে অন্যায় থেকে বাঁচায়। আসল কথা হলো আল্লাহর কথা ঠিকই আছে, কিন্তু যে নামাজে মানুষকে অন্যায় থেকে বাঁচাবে, চরিত্রবান বানাবে, এই নামাজ তো আমাদের মধ্যে নাই। আমরা যে নামাজ পড়ি, কি ধরনের নামাজ পড়ি? বাংলাদেশে মোটামুটি 3 শ্রেণীর নামাজি আছে। কয় শ্রেণীর নামাজি? 1 শ্রেণীর নামাজি হলো সিজন ওয়ারি, সারা বছর মসজিদে যায় না, কিন্তু শবে বরাত আসলে, রমজান আসলে, কিছু কিছু ধর্মীয় দিবস আসলে কিন্তু মসজিদ বলে না। এই জাতীয় মুসল্লি আমাদের এলাকায় আছে কি নেই? আরেক শ্রেণীর মসজিদ হচ্ছে সাপ্তাহিক, এরা সারা বছরে খালি জুমাবারে যায়। এই জাতীয় মুসল্লি এলাকায় আছে? যায়ও সবর শেষে আর ফিরে সকলের আগে। আরেক শ্রেণীর মুসল্লি আছে ওয়াক্তিয়া। এই 3 ক্রাইটেরিয়ার মুসল্লিদের ভিতরে সবচেয়ে কম নামাজি যারা, তারা হচ্ছে ওয়াক্তিয়া নামাজি। এবং বিশেষ করে এই শীত মৌসুমে অনেক মসজিদের অবস্থা আছে যে কোন কোন মসজিদে ইমাম মসজিদ ছাড়া মুসল্লি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ তাআলা যে সালাতের বিধান দিলেন, নামাজের বিধান আমাদের উপরে দিলেন, এটা কি সিজনে একবার, না সপ্তাহে একবার, না ডেইলি 5 সপ্তাহ? কথা বলতে হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত শরীয়ত উজর ছাড়া আল্লাহ পাক নারী পুরুষ কাউকে নামাজের বিধান থেকে মুক্তি দেন নাই। মুসাফির অবস্থায় শিথিল করে দিয়েছেন ফরজের 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আল্লাহ কত সহজ করেছেন, কিন্তু নামাজ মাফ করেন নাই। অথচ আমরা বিপুল সংখ্যক নামাজি আছি যারা আমরা সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ পড়ি না। আবার বহু লোকও আছে নামাজ পড়ে না, কিন্তু বুকে হাত দিয়ে বলে যে নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু ইমান শক্ত আছে, সিমেন্টের মতো বাক। আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে, স্বেচ্ছায় সালাত বাদ দিয়ে দিবে, সে তো কুফুরি কাজ করেছে। অন্য হাদিসে আসছে, মুসলমান আর অবিশ্বাসীদের ভিতরে কম্পেয়ার করার মতো, পার্থক্য করার মতো যে বিষয়টা, সেটার নাম হলো সালাত। মুমিনরা নামাজ পড়ে, অবিশ্বাসীরা নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যতই নিজের ইচ্ছা স্বাধীন বলেন না কেন, নামাজ পড়েন না, আপনার ইমান ঠিক আছে। রসুল্লাহ বলছেন, নামাজ নেই ইমানই নাই। সালাত ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজ বাদ দিল, তার খুঁটিটাকে সে ধ্বংস করে দিল। খুঁটি না থাকলে অন্তর্পক্ষে একটা ঘর বানাতে গেলে চতুর্দিক দিয়ে 4টা খুঁটি মাঝখানে একটা দিতে হয়। এই 5টা খুঁটি না থাকলে যেইভাবে উপনের সামিয়ানা রাখা যায় না, নামাজ না থাকলে আপনার দিন ধর্ম বলতে কিছুই থাকে না, ঠিক কিনা বলেন? তাহলে আজকে প্রথম নম্বর আমাদের যে ত্রুটি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র সপ্তাহে একদিন সিজনে সিজনে এইভাবে নামাজ পড়লে চলবে না। আমরা নামাজ পড়বো যে যেখানে থাকবো, 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে পুরুষ যারা আছে মসজিদে গিয়ে বা জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ। আওয়াজে বোঝা যায়? পারবেন না? মা বোন যারা আছে ঘরে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর অবস্থা হলো, এই যে নামাজ আমরা পড়ি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, বেশিরভাগ নামাজ আমরা পড়ি, নামাজটা জিন্দা না মুর্দা নামাজ। এখন বলতে পারেন, হুজুর জীবন্ত নামাজ বলতে কি বোঝায়, মুর্দা নামাজ কি? হাদিস শরীফে আসছে, নামাজের ভিতরে
নামাজের প্রাণ যেটা হলো সেটা হলো খুশু খুজু। আর নামাজের ভিতরে যদি খুশু থাকে না খুজু থাকে না, তাহলে বডি থাকবে মসজিদে, মন থাকবে বাহিরে, এটা মুর্দা নামাজ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে মুমিন জীবনের সফলতার জন্য যে সমস্ত গুণাবলীর কথা বর্ণনা করেছেন, এর ভিতরে এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিঃসন্দেহে তাদের জীবন সফল, সফল না বিফল, সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে আন্তরিকতা খুশু খুজু রাখে। খুশু খুজুর তাফসীর মুফাসসিরে কারাম বলেছেন, নির্ধারিত টাইমে উত্তম রূপে ওযু করে, বিশেষ করে পুরুষ যারা মসজিদে গিয়া নামাজের ভিতরে যখন দাঁড়াবে, নামাজের যতগুলি আরকাম আছে আহকাম আছে ওগুলা ধীরে ধীরে আদায় করবে। আর নামাজের ভিতরে যখন দাঁড়াবে তখন তার মন থাকবে আল্লাহর দিকে। হাদিস শরীফে আসছে, কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও আল্লাহর বান্দারা, যখন তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও, তোমাদের মন যেন তাকে, কাআন্নাকা তারাহু, আমি যেন আমার মাওলা আমার মুনিবকে চোখ দিয়ে দেখতেছি, কারণ আমি তার গোলাম। আল্লাহ হলেন মাহবুদ আর আমরা হলাম মাহাব, আমরা হলাম তার গোলাম। আমরা কার গোলাম? আর গোলাম লজ্জা লাগে? আমরা কোন মানুষের গোলাম না, শাসকের গোলাম না, আমরা গোলাম আল্লাহর। এই কথাটা নামাজের ভিতরে বলি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। আমাদের মনের ভিতরে থাকবে, আমি যার সামনে দণ্ডায়মান হয়েছি, আমার মনিব আমার সচককে আমার সামনে। আল্লাহর নবী বলেছেন, যদি এই ধরনের মন মানসিকতা নামাজের ভিতরে সৃষ্টি না হয়, অন্তর্ভুক্তে যেন এতটুকু মনের ভিতরে থাকে, আল্লাহ পাককে যদি দেখি না, আল্লাহ পাক কিন্তু আমাদের দেখতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি আমাদেরকে দেখেন না? ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এখানে আল্লাহকে দেখার মানে হচ্ছে আল্লাহ ভীতি। যেইভাবে শ্রমিক মালিক সামনে থাকলে কাজে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না, আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর সামনে সালাত আদায় করলে, এই সালাতের ভিতরে কোনো প্রকারের ফাঁকি ঝুঁকি দেওয়ার আর তাড়াহুড়া করার কোনো সুযোগ থাকে। সুতরাং আল্লাহকে দেখা দুনিয়ার এই চর্ম চোখ দিয়ে দেখা সম্ভব না, এখানে আল্লাহ ভীতি। তবে এতটুকু নিয়ত রাখতে পারি যে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ দেখেন নাই? আল্লাহ দেখেন, আল্লাহর দৃষ্টিটা হচ্ছে মুহাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির খবর রাখেন, তিনি সৃষ্টি থেকে অমনোযোগী নন। আপনি গোপনে যা করবেন, প্রকাশ্য যা করবেন, অন্ধকারে যা করবেন, ঘরের ভিতরে যা করবেন, আল্লাহর দৃষ্টির সামনে সব কর্মকাণ্ড উন্মুক্ত। আল্লাহর দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারার নাই। আল্লাহকে দেখা অবশ্যই হবে, আল্লাহর সঙ্গে আমাদের দিদার হবে, অবশ্যই আমরা আল্লাহরে চাই। কি বলেন, চাই কিনা? এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোরবানি দেন, যতগুলি আবাদত বন্দেগী করেন, সব কিছুর মূল উদ্দেশ্য কার্য আল্লাহ। ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর বলায় বলেন, হে নবী আপনি আমার বান্দা বান্দিকে এই কথা বলে দিন, তারা যখন নামাজ পড়ে যেন বলে, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, গোটা যাবতীয় কর্মকাণ্ড লিল্লাহি রব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহর জন্য। এই জন্য ভাই, আমরা যদি আল্লাহকে না পাই, আল্লাহকে না দেখি, আল্লাহর দর্শন না হয়, তাহলে এই নামাজ রোজা দিয়ে কি করব? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ এমন এক বেহেশত আমার জন্য দিও যেখানে গেলে তোমারে পাই, আর যে বেহেশতে গেলে তোমারে পাই না, এই বেহেশত আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন, অবশ্যই আল্লাহর সঙ্গে আমাদের মোলাকাত হবে, এবং এটাই হবে জান্নাতীদের সবচেয়ে চরম এবং পরম পাওনা। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিন কিয়ামতের দিন বিচার ফয়সালা হয়ে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা তাদের শাস্তিতে তারা চলে যাবে, তো আল্লাহ তাআলা জান্নাতীদের মাঝে মাঝে খোঁজ খবর নেবেন।
জান্নাতীদের কি নেবেন? খুশ খবর নেবেন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আমার জান্নাতীরা তোমরা কেমন আছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আমরা কেমন আছি আপনি এই কথা জিজ্ঞাসা করেন। এই জান্নাতের বর্ণনা শুনেছি দুনিয়াতে আলেমদের মুখে, কোরআন সুন্নার মাধ্যমে। আমরা এমন এক জায়গায় আসি যেটা আমাদের চিন্তার বাহিরে, এত সুখ এত শান্তি, আমাদের মনের যত চাহিদা পাওয়া সব আমরা এখানে পেয়েছি। এর চাইতে আনন্দ আর এর চাইতে সেফটি নিরাপত্তা, এর চাইতে পিস শান্তিদায়ক আর জীবন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আচ্ছা তোমাদের মনে আর কোনো জিনিসের আফসোস থাকে? তোমরা কি চাও? বলে আল্লাহ আর কি আফসোস, যা চাইছিলাম তা পাইছি। তো জান্নাতের ভিতরে যারা নিম্ন দরজায় থাকবেন ওরা বলবে, আল্লাহ আমাদের একটু আফসোস আছে। কি আফসোস? যে আল্লাহ যদি মেহরবানি করে আবার আমাদের দুনিয়ার জীবনে ফিরাই দাও। কেন? বলে যে আমরা তো পুরা জীবনটাকে দুনিয়াতে উপভোগ করেছি, এনজয় ইয়োর লাইফ, লাইফটাকে উপভোগ করেছি, কিন্তু এখন জান্নাতে এসে দেখতেছি যদি পুরা লাইফটাকে যদি এবাদত বন্দেগীর ভিতরে উপভোগ করতে পারতাম তাহলে আজকে আমার সাথে আমার বন্ধু তার মর্যাদা জান্নাতের সর্বোচ্চ স্তরে আর আমার মর্যাদা সব নিচে, আমি সেই বুক করতে পারছি না। আমাকে দুনিয়া দিলে আমি গোটা জীবন তোমার গোলামি করে জান্নাতের সর্বোচ্চ মোকাম লাভ করলাম। আল্লাহ বলবেন, তোমার এই চাহিদা আর পূরণ হবে না। দুনিয়াতে দ্বিতীয়বার দেওয়ার কোনো বিধান নাই, তবে আরেকটা জিনিস আমি পূরণ করব যেটা তোমাদের অজানা থাকবে। বুখারী শরীফের হাদিসে আসছে, এক দৃষ্টিতে জান্নাতীদের 70,000 বছর চলে যাবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে রাসূলুল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল কোরআনওয়ালা, তাদের লাইফ স্টাইল ছিল কোরআন। আমরা তো কোরআনের মর্ম বুঝি না, হাদিসের মর্ম বুঝি না। তারা কোরআন ছাড়া তাদের জীবন নাই, হাদিস ছাড়া তাদের জীবন নাই। কোরআনের যতগুলি আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে যে কোনো ওয়াহী নাজিল হয়েছে, তারা দুনিয়ার সব কিছুকে প্রাধান্য না দিয়ে আল্লাহ রসুলের কথাকে জিন্দগির সবচেয়ে বড় গিফট মনে করেছেন, এটাকে তারা গুরুত্ব দিয়েছেন। কোরআন ছাড়া তাদের জীবন ছিল না। এই যে এক মুরব্বি সুরায় আসর পড়লেন, এই ছোট্ট সুরা, এটা যেদিন নাজিল হয়, আল্লাহ আকবার, হযরতে উবাইদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা কো তিনি বর্ণনা করছেন যে আল্লাহর রাসূল যখন এই সূরা তেলাওয়াত করলেন দুইজন সাহাবী উপস্থিত ছিলেন, তাদের ভিতরে কোরআনের এত প্রভাব ছিল যে ওরা যখন কোনো কারণবশত রাস্তাতে চলাফেরা করতেন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতো, তো প্রথম নম্বর কথা ছিল, ভাই তুমি আমারে কোরআন শোনাও। ঠিক তেমনিভাবে অপরজন বলতেন, ভাই তুমিও আমারে শোনাও। একজনের কাছ থেকে আরেকজনের পক্ষ থেকে আল্লাহর কোরআন না শোনা পর্যন্ত রাস্তা থেকে বিচ্ছিন্ন হতেন না। সুবহানাল্লাহ আসতে বলছেন। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জান্নাতের বর্ণনা দিলেন, আল্লাহর দর্শনের কথা বলেন, আমার তো লোভ বেড়ে গেছে, কিন্তু আমার তো একটা জিনিস খুব শঙ্কা যে কিভাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, কারণ আল্লাহ তো একজন। আল্লাহ কয়জন? সন্দেহ আছে? একতলাপ আছে? এই জায়গায় একতলাপ করলে ইমানই নাই। আল্লাহ কয়জন? ছোট্ট একটা সোনা সোনা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের আইডেন্টিটি দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বলায় বলেন, বলে দাও হে নবী। তারা যেন বলে, আল্লাহ এক এবং এক, আল্লাহ হচ্ছেন ওনলি ওয়ান, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুকাপেকি বেনিয়াস, তিনি কারো মুকাপেকি নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তারাও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনের মাঝে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তিনি আমার আল্লাহ, তিনি আমার, আওয়াজ দিয়ে বলেন, তিনি আমার কে? আল্লাহ, ইসমে আজম, বড় মজার নাম আল্লাহ। আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ শব্দের ভিতরে আশিকে, যারা আল্লাহর আশিক মাহবুব, তাদের কাছে যে প্রিয়, যে মজা লাগে, এটা অন্যর কাছে এই মজাটা বোঝানো যায়। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো একজন,
জান্নাতীদের সংখ্যা হবে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন। আমি তো নারী মানুষ, শারীরিক দিয়েও আমরা দুর্বল পুরুষের চাইতে, আমাদের গায়ের শক্তি তেমন নাই। আমার তো বুঝে আসে না ওই ময়দানে মাশরে জান্নাতে আল্লাহর সঙ্গে কিভাবে আমরা দেখা করব। বাংলাদেশে বিশ্বকে উঠালেন, এরপরে এই আঙ্গুলটা আকাশের দিকে লক্ষ্য করে যেটাকে আমরা শাহাদত আঙ্গুল বলি, নবীজি বলেন আয়েশা রে আকাশের দিকে মাথা উত্তোলন করে আমার আঙ্গুলের দিকে তাকাও, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। ও আমার আয়েশা, আকাশের দিকে লক্ষ্য করে দেখো, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা চাঁদ জুলাইয়া দিয়েছেন, অথচ একটা চাঁদ দেখতে গিয়ে আরব জাতির কোনো অসুবিধা হয় না, জাপান জার্মানের মানুষের কোনো অসুবিধা হয় না, মিশরের কোনো অসুবিধা হয় না, লন্ডনের কোনো অসুবিধা হয় না, ভারত পাকিস্তান বাংলাদেশের কোনো অসুবিধা হয় না, চাঁদ কিন্তু একটা দুনিয়ার সব মানুষ দেখে, এই চাঁদ দেখতে গিয়ে কারো যেমন কোনো বিশৃঙ্খলা হয় না, দেখতে অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে আল্লাহর জান্নাতে আল্লাহর সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা দেখা হবে, আল্লাহর দিদারে কোনো প্রকারের ব্যাঘাত হবে না। রমজান শরীফ আসতেছে, রোজাদারের জন্য একটা হাদিস আছে, লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা'ই রাব্বিহি। রাসূলুল্লাহ বলেছেন রোজাদারের সবচেয়ে জীবনের দুইটা সময় আনন্দের সময়, একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত আর আরেকটা হবে আখেরাতে যেই দিন রোজাদাররা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে অবশ্যই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর দিদার চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, চাই কি না? যদি চাই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। সূরা কাহফ 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ এই আশা পোষণ করে, মনের ভিতরে তামান্না রাখে, ইয়ারজু লিকা রাব্বিহি, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার যদি তার পরিকল্পনা থাকে, সে যেন মনোযোগ দিয়ে দুইটা কাজ করে, একটা হলো ফালিয়ামাল আমালান সালিহা, জীবনের সকল ক্ষেত্রে যেন আমলে সালেহ করে, সৎকর্ম সম্পাদন করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি আল্লাহর ইবাদতে কাউকে যেন অংশীদার না করে, শিরিক মুক্ত গোলামি করে, এই দুইটা কাজের প্রতি যার মনোযোগ হবে, ইনশাআল্লাহ ময়দানে মাহশরে এই মুমিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা, আমার নামাজের ভিতরে আমি যখন দাঁড়াবো আমাদের মন থাকবে আল্লাহর দিকে, কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নী আরাক, যে আল্লাহ তো দেখতেছেন, এই চিন্তা করে আপনি দাঁড়াবেন, কারণ নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে কানেকশনের মাধ্যম। হাদিস শরীফে আসছে, বান্দা বা বান্দি যখন যায় নামাজে দাঁড়ায় মাঝখানে কোনো হেজাব থাকে না, সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কানেকশন হয়ে যায়। দুঃখ লাগে আমরা এই নামাজে টাইম দিই, নদী আলী সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ, খুতবার দিকে যাও, তাড়াতাড়ি আল্লাহর জিকির জিকির দিকে ধাবিত হও, খুতবা শোনো। আমরা খুতবা শুনি ঠিক, কিন্তু খুতবা একদিকে হয় আমরা পড়ি, এরকম ইমাম সাহেবের খমর সোজা হওয়ার আগে মুসল্লির খমর সোজা হয়ে যায়, কথা কি ঠিক বলছি না বেটি? এই নামাজে অ্যাকশন হবে কিভাবে? আমাদের নামাজ কার নামাজ? যে হাকিম উলম্মত তানবী রহমতুল্লাহ উদাহরণ দিয়েছিলেন, এক বাড়িতে সুর ঢুকছিল, সুর টাকার পকেট নিয়ে দৌড় দিছে, তো চতুর্দিকে আওয়াজ উঠছে সুর ধরো সুর ধরো, সুর বিচারা টাকার থলি নিয়ে ত্রিমুখী রাস্তায় দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেছে, যে যাই কোন দিকে, যেদিকে যাবো ওই দিকে শুনি সুর ধরে ধরা পড়ে যাবো, তো সে দেখে পার্শ্ব মসজিদ মসজিদে জামাত চলতেছে, টাকার থলি নিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া গেছে। সুরের নাম ছিল মুসা, আর ওই দিন ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, ওমা তিলকা বিয়ামি নিকে ইয়া মুসা, হে সুর মুসা তোর হাতে গীতা, সুরে কয় সর্বনাশ, মসজিদেও দেখা নাই, এই ইমাম এটা জানলো কেমনে আমার হাতে? সুরটা ছিল সাংঘাতিক কনজারভেটিভ রক্ষণশীল, বলছে উসকুতিয়া ইমাম নিসফুল লাকা ওয়া নিসফুলি, এ বেটা আর কথা কইবি না, আমি যা চুরি করি আনছি এর মধ্যে তোর ওর দেখ মোর ওর দেখ, একটু জিকির করেন, লা ইলাহা সুরে সুরে, লা ইলাহা
আমরা কি আর একটু গায়ে গায়ে মিলে মিশে বসতে পারবো? বিপুল সংখ্যক ভাইরা দাঁড়ায় আছেন, মানুষের তুলনায় জায়গা ছোট, একটু হরকত করেন আল্লাহ পাক বরকত দিবেন, করুণাটনা হবে না, চিন্তা করিয়েন না। একটু সামনে আসেন, একটু সামনে আসেন, পিছনের ভাইগুলি দাঁড়ানো ভাইগুলি বসার ব্যবস্থা করে দিন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিবে। আসুন জিকিরের সাথে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যাই হোক, আমার ভাইরা আপনারা কি মতবাজ্জা আছেন আমার দিকে? কথাগুলি শোনা যায়? অ্যাটেনশন প্লিজ, মনোযোগটা এদিকে রাখেন। আমার সামনে তো হাজরে কারাম সাহাবাই কারামের নামাজ কেমন ছিল, আল্লাহু আকবার! তারা দ্রুত পড়তেন না, ধীরে পড়তেন। রাত এবং দিন মিলে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিয়েছেন, নামাজে বেশি সময় লাগে না, একটু ধীরে নামাজ পড়ে দেখেন বড় জোর 1.5 থেকে 2 ঘন্টা লাগে। 2টা ঘন্টা নিরিবিলি আল্লাহরে দেন, 22 ঘন্টা আল্লাহ আপনারে দিয়েছেন। যে ব্যক্তি অন্তত পক্ষে 5 সপ্তাহের সালাতে সুন্দরভাবে ধীরে স্থিরে নামাজ পড়তে গিয়ে 2টা ঘন্টা ব্যয় করবে, আল্লাহ বাকি 22 ঘন্টা ইবাদতে পরিণত করে দিবেন। আর নামাজের আরেকটা প্রাণ হলো, নামাজে আমরা দাঁড়াই ঠিকই, নামাজে অসংখ্য তসবিহাত আল্লাহর শানে বলি, কোরআনের আয়াত বলি, সূরা বলি। দুর্ভাগ্য হলো এই নামাজে মজা না লাগার আরেকটা কারণ হচ্ছে যে যা কিছু আল্লাহর শানে বলি এগুলো আমরা বুঝি না, নামাজ এগুলো বুঝি না, কি বলছি সুবহান রব্বিল আযীম, রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদ। সব মুসল্লি ঐক্যবদ্ধ হয়ে ইমামের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবেন, যে বেটা তোমার আনছি নামাজ পড়াতে, এখন তুমি ইন্টারভিউ শুরু করছো। সেক্রেটারি সাহেব বলবেন যে ইমাম সাহেবকে বলে দিও যে ফজরের আগে যেন গাঠটি ঘুর। আমাদের যে অবস্থা, সবচেয়ে কম মানের বেতনের চাকরি হলো ইমাম মুয়াজ্জিনের চাকরি, এমনি তো হুজুরে পাইলে খুব শ্রদ্ধা করে, ওরা পাড়া গায়ে মিলিয়ে একটা ভালো বেতন দিতে পারে না। তাও হুজুররা যদি একটু সত্য কথা হয় আর যদি মুতল্লি সেক্রেটারির খেলাফ চলে যায়, তাহলে ইমাম সাহেবের চাকরি যাইতে 26 বছরের চাকরি যাইতে 26 সেকেন্ড লাগে না, ঠিক কিনা বলেন? এই এই মসজিদ পরিবর্তন হবে কিভাবে? খালি টাইলস করা আর মোজাইক করা, এয়ার কন্ডিশন লাগানোর না মসজিদ না, মসজিদের আসল রূপ হলো জীবন্ত নামাজি হওয়া, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা এগুলো শিখতে হবে, নামাজের ফরজ শিখেন, ওয়াজিব শিখুন, অনেকে জানে না এগুলো। এক বিজারে জিজ্ঞাসা করা হয়েছিল গোসলের ফরজ জানো, কয় হ্যাঁ জানবো না কেন, বলো কয়টা, কয় আর কয়টা হবে, 7-8টা। ইমাম সাহেব বললেন আচ্ছা বলো, কয় জিব্বা দেওয়া, ঠোঁট দেওয়া, মুখ দেওয়া, কুল্লি করা, নাক দেওয়া, চোখ দেওয়া, মাথা দেওয়া, পেট দেওয়া, হাত দেওয়া, রান দেওয়া, বলতে বলতে 17টা। ইমাম সাহেব বললেন তুমি 7-8টা বললো, এখন 17টা হয়ে গেল। কয় হুজুর আরো জানি, শর্মাইয়া বলতেছি না, কলিমা পর্যন্ত জানে না। এক গল্প শুনছিলাম, পাকিস্তান রাইটের সময় পাঞ্জাবিরা মানুষে ধরত, তো জিজ্ঞাসা করত তুই মুসলমান, তো মুসলমান পরিচয় 2টা জিনিস, যদি প্যান্ট থাকতো বলতে চেন কুল, আর লঙ্গি থাকলে বলতো লঙ্গি উঠা, আগা খাটা আছে কিনা দেখতো। একজন ধরছে, তুমি মুসলমান হ্যাঁ, তাই হাম ভি মুসলমান হ্যাঁ, লঙ্গি খুলো, তো নেই এই কাজ করতে পারবো না। এখন দেখছে বিপদে পড়ছে, তো বলছে তুমি কলিমা বলো, কলিমা জানো, বলে হ্যাঁ জানি, তো কলিমা বল, হ্যাঁ পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি বলতেছে আরে বেকুফ, ইয়া তো মুসিবত কা দোয়া হে, এই এটা কলিমা না রে, এটা তো বিপদের দোয়া। সেও বড় চালাক ছিল, বলছে হাম ভি বড়ি মুসিবত মে হয়, আমিও বিপদে আছি। আজকের মুসলমানদের অবস্থা এটা হয়েছে ভাইরা, নামাজের অ্যাকশন আনতে হলে আল্লাহ তাআলার শানে কি কথাগুলি বলছেন এগুলা যদি আপনি হৃদয়ঙ্গম না করতে পারেন, আল্লাহর কসম করে বলছি এই নামাজে স্বাদ পাবেন না, এই নামাজে আপনার জীবনের অবস্থা কোনোদিন পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। রাসূলুল্লাহর নামাজটা কি ছিল? ফাজাইলে আমল করে দেখুন, ফাজাইলে সালাত করে দেখুন, এরপরে আপনার বিভিন্ন ইসলামী কিতাবাদি আছে, বেহেশতি জাহরে মাসলাম মাসাইল আছে, ওগুলা খুলে দেখুন, আল্লাহ রসুলের পুরা নামাজের চিত্র এই সমস্ত কিতাবাদের ভিতরে বর্ণনা করা আছে কিনা। সাহাবিরা নামাজ পড়তেন পা ফুলে যেত, সিজদায় গেলেই তারা উঠতেন না, যতবার সুবহান রব্বিয়াল আলা বলতেন স্বাদ লাগতো, কারণ কথাগুলি বলছে কার সাথে,
আল্লাহ পাকের সাথে, আল্লাহু আকবার। এবং তাদের নামাজের যে মাহাত্ম্য, দর্শন, একটা ঘটনা বললে বুঝবেন, একখানা কিতাব আছে ইজারাতুল খাফা আনিল খিলাফাতিল খুলাফা, এটা নিয়ে নেন, এটা লিখেছেন আমাদের ভারত উপমহাদেশের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবে তিনি লিখছেন সাহাবাই কেরামের নামাজ, নামাজের দর্শন কি ছিল, আল্লাহ সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা, এই সময়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু এশা নামাজ পড়ে ঘরে গিয়ে শুইছেন, তো তিনি নামাজের ঘুমন্ত অবস্থায় তিনি একটা স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন স্বপ্নের মধ্যে তিনি দেখছেন যে ফজরের নামাজ মসজিদে নববীতে আল্লাহর রসুলের পিছনে তিনি জামাতের সাথে আদায় করতেছেন, কার পিছনে, রসুল্লার পিছনে। আর নামাজ যখন সমাপ্ত হয়ে গেল আল্লাহর রসুল মুসল্লায় বসে তিনি মসনু আমল করছেন, বাকি মুসল্লিরাও যার যার কাতারে বসে সুন্নত আমল করছেন, তসবিহাত পড়তেছেন। হযরতে আলী বলেন আমার তো শ্রমিক মানুষ, কাজে যাওয়ার বেশি চাহিদা, আমি তাড়াহুড়া করে সবাইকে রেখে মসজিদ থেকে বেরিয়ে গেলাম বাইতুস সালামের দরওয়াজা দিয়া। দরওয়াজার কাছে যাওয়ার পরে একজন বৃদ্ধা আমাকে টার্গেট করছে, লক্ষ্য করছে, আর আমাকে বলছে তা আলিয়া আলী, আলী আসো, কই যাও, আমি তো তোমার অপেক্ষায়। তা আমি তার কাছে গেলাম, এখন দেখি বৃদ্ধা বলতেছে যে এই দেখো আমার কাছে একটা পাত্র আছে, টুকুরি আছে, এই পাত্রের ভিতরে খেজুরে ভরা কাঁচা পাকা খুরমা, আমার গাছ থেকে নতুনভাবে এটা পেড়ে নিয়ে আসা হয়েছে, এই খেজুরগুলি আনছি এই মসজিদের ইমাম আর মুসল্লিনে কারামদের জন্য, তুমি তাদের কাছে নিয়ে যাও, ইমাম সাহেব নিজে যেন খান, তা থেকে যেন মুসল্লিনে কারামদেরকে বন্টন করে দেন, আমার বিশ্বাস আমের এই গাছের ফল এই মসজিদের ইমাম এবং মুসল্লিনে কারাম খাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গাছের ভিতরে বরকত দিবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, কথাগুলি বুঝেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধার কাছ থেকে খেজুরের পাত্রটা নিয়ে সরাসরি রহমতে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। বিষয়টা বাস্তব নয়, বিষয়টা হলো স্বপন। আল্লাহর হাবিব ওখান থেকে ডান হাত দিয়ে একটা খুরমা উঠালেন আর বললেন যেহেতু মুসল্লিদের কাছে বন্টন করব, সুতরাং তোমারে দিয়ে স্টার্ট করি, তোমারে দিয়ে শুরু করি, হা করো। হযরতে আলী বলেন রসুল্লার মোবারকাতে আমার মুখে একটা খেজুর দেওয়া হলো, আমি ওইটা সাবাইয়া খাইতে লাগলাম, যখন খেজুরের রসটায় আমার মুখটা রসালো হয়ে গেল, আমার জীবনে বহু জাতের খেজুর খেয়েছি, বহু জাতের ফল ফলাদি আমি গ্রহণ করেছি, কিন্তু আজকে আল্লাহর হাবিবের হাতে একটা খেজুর খাইতে গিয়েছে মজার স্বাদ পেয়েছি, এমন মজা আর স্বাদ জিন্দেগিতেও আমি অনুভব করি না। রসুলের বরকতি হাত, মজা লাগবে না তো কি লাগবে, সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন যে আমার তো লালস বেড়ে গেছে, আল্লাহর নবীকে লক্ষ্য করে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহরবানি করে আপনার হাতে আমার আরেকটা খেজুর দেন, আমার মন চাচ্ছে আপনার মোবারক হাতে আমি আরেকটা খেজুর খাই। আল্লাহর নবী আমার কথাগুলি উত্তর দিলেন না, একটা খেজুরও দিলেন না। আমি মনে মনে ভাবলাম নবীর কাছে আমার প্রস্তাবটা মনে হয় গ্রহণ হয় নাই, কারণ আমি যদি একা বেশি পাই অন্যদের ভাগে কম পড়বে। ইতিমধ্যে আমি রসুল্লার হাতে দেখলাম যে পাত্র, পাত্রের দিকে লক্ষ্য করলাম আর মসজিদের মুসল্লির দিকে লক্ষ্য করলাম, দেখলাম মুসল্লিদের চাইতে খেজুরের সংখ্যা অনেক বেশি। আমি আবারও আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলাম ইয়া রাসূলুল্লাহ, যেই হারে মুসল্লি এর চাইতে ডবল খেজুর আছে, আমার বাড়তি একটা দিলে কম পড়বে না, মেহরবানি করে আপনি আর একটা খেজুর দেন। এই কথাগুলি তিনি বলতেছিলেন স্বপনের মাঝে, আর ইতিমধ্যে শুনেন মসজিদে নববীতে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়া দিছি, ফজরের সময় সব মসজিদেই কিন্তু মুয়াজ্জিন সবরে আজান দেয়। বাড়তি একটা কথা বলি, কোন কথা, আসসালাতু খাইরু মিনান নাওম, এর অর্থ হল নামাজ থেকে ঘুম অতি উত্তম, ঠিক না? ঠিকই তো বলবেন, আমাদের অভ্যাসটা তো এইভাবে, যেই হারে ঠান্ডার দিন আর এমন এক মিডিয়ার যুগ
মোবাইলে আজকে সবরে পাগল বানাইছে, বুড়াও পাগল, জোয়ানও পাগল, যুবক যুবতীরাও পাগল। এইটারে চিপতে চিপে রাত দুইটা তিনটা বাজে। শয়তান কোন শয়তান আছে এটা আবিষ্কার করেছিল আল্লাহ সাহেব? আবার অনেকে বলবেন যে এটা বিজ্ঞানের নতুন আবিষ্কার, এটা কাজ দেয়। ভালো কাজ তো মাত্র একটাই দেয়, কমিউনিকেশন, যোগাযোগ। কিন্তু এটার ভিতরে যত শয়তানি আছে 99টা ঢুকাই দিয়েছে, আছে কি নাই? কত ছেলে ফেলে নষ্ট হচ্ছে অপব্যবহারের কারণে। এই মোবাইলে কত ফ্যামিলি ধ্বংস করেছে, পরকীয়া বাড়িয়ে দিয়েছে, প্রেম বাড়িয়ে দিয়েছে, ছেলেমেয়ের চরিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? টিপতে টিপতে রাত দুইটা বাজলো, পরে দেখে ঠান্ডা ধরছে ঘুম, ঢুকলো লেপের নিচে। সকাল 11টা বাজিয়া এর পরে চোখ মুখ ফুলা, লেপের ভিতর থেকে বাইরিয়া দেখে লঙ্গিও নাই প্যান্টও নাই। এটা কি মুমিনের ঘুম না শয়তানের ঘুম? শয়তানের ঘুম। ও মুমিন মুসলমানেরা, এশার নামাজ পড়ে ঘুমাইয়া যাবা, ফজরের সময় যাতে জামাত মিক্স না হয়। এই জন্য বাড়তি একটা কথা, সালাতু খাইরু মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। যারা এশার নামাজ পড়ে ঘুমাইয়া ফজরের নামাজটা জামাতে পড়ে, আল্লাহ তার সারা রাতের ঘুমটার ইবাদতে পরিণত করে দেয়। হযরতে আলী বললেন, বেটা আজান দিলু, আমার তো ঘুম ভেঙে গেল, কিন্তু আমার এত দুষ, আমার এত ডিস্টার্ব হলো, এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, রসুল্লার হাতে খেজুর কাচ্ছি, নবীদের কাছে বাড়তি আরেকটা খেজুর চাচ্ছি, অত সেই মুহূর্তে আজান দিয়া আমার স্বপনটা অর্ধেক হয়ে গেল, খেজুর হাত চাড়া হয়ে গেল। তবে তিনি বলছেন, এগুলা নেন, ডিস্টার্ব দিয়েন না। এরপরে তিনি বলেন, আমার আফসোস লাগলো, তবে একটা জিনিস আমি গভীরভাবে লক্ষ্য করেছি, আল্লাহর পক্ষ থেকে কি মিরাকল, কি আশ্চর্যজনক ব্যাপার, ওই স্বপনের মাঝে রসুল্লার হাতে খেজুর খাইতে গিয়া যে মজা পেয়েছি, ঘুম থেকে সেটা আমার মুখের ভিতরে এখনো যেন অনুভব হচ্ছে। দৌড় দিলাম অজুখানায়, উত্তম রূপে অজু করলাম, এরপরে দৌড় দিলাম মসজিদ নবীতে, সেখানে গিয়া দেখি জামাত শুরু হয়ে গেছে, আর জামাতের ইমামতি করতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কারণ রাষ্ট্রে যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়, তাহলে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব হচ্ছে জাতীয় মসজিদে ইমামতি করা। কথা বলেন না কেন, ঠিক কি না? ওরা যেমন দেশের ইমাম, মসজিদের ইমাম। আর একজন মানুষ যদি সত্যিকারের ইমামতি করে বা নামাজ পড়ে, নামাজি হয়, আর তার দ্বারা যদি রাষ্ট্র চলে, আশা করা যায় সঠিক নামাজিরা দেশ চালালে দেশের ভিতরে কোনো প্রকারের দুই নম্বরই হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক কি না বলে? কিন্তু আমাদের রাষ্ট্রীয় নামাজের তো কোনো গুরুত্বই নাই, ধর্ম যার যার, উৎসব সবার। এই জাতীয় কথাগুলি যারা বলে এটা কুফুরি মূলক কথা, কথা ঠিক কি না? আমার ধর্ম আমার, আমার উৎসব আমার। হযরত ওমর তাও কোন ধরনের ব্যক্তি? আল্লাহু আকবার, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী হিসাবে মনোনীত করতেন, তাহলে ওমর নবী হওয়ার যোগ্যতা রাখেন। আর হযরতে আলীও কিন্তু কম না, যে আলীর সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আল্লাহ পাক আমাকে জ্ঞানের রাজ্য বানিয়েছেন, আর এই রাজ্যের প্রধান দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ, বলবে না? সুবহানাল্লাহ, ভালো লাগতেছে না? সুবহানাল্লাহ। অগোছালো কথা বলছি না, শুনেন। হযরতে আলী দাঁড়াইছেন ওমরের পিছনে। হযরতে ওমর এমন এক লোক ছিলেন, যখন পুত্তলিকতার জমানায় 17 জন হায়ার এডুকেটেড, সবচেয়ে আরবি জ্ঞানের উপরে যারা দখল ছিল, গ্রামার, ফাসাহাত, বালাগত যারা জানতেন, এর ভিতরে হযরত ওমর ছিলেন অন্যতম জ্ঞানী ব্যক্তি। সেই ওমর ইসলামে আসার পরে ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে, সেই ওমর যখন ইমামতি করতেন, তার নামাজের ভিতরে কি জালালি তবিয়ত ছিল, আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি মধুর কণ্ঠে হযরত ওমরের পিছনে দাঁড়ালাম, তিনি সূরা মুলক তেলাওয়াত করলেন, এর দ্বিতীয় রাকাতে এরপরের সূরা পড়লেন, তন্ময় হইয়া নামাজ পড়লাম। নামাজ শেষ হওয়ার পরে আমি দেখি ইমাম তার মুসল্লি অর্থাৎ তার জায়নামাজে দাঁড়িয়ে বসে বসে মসনু আমল করছেন, আর মুসল্লিরা যার যার কাতারে বসে বসে মসনু আমল করছে। কিন্তু রাত্রের স্বপনে বারবার আমার অন্তরে দাগ কাটে, কি দেখলাম কি দেখলাম। এই জন্য আমি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, বাইতুল সালামের দরওয়াজা দিয়া মদিনার এই মসজিদ থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখি
ওই রাত্রে যে বৃদ্ধা হুবহু ওই বৃদ্ধা বাইতুস সালামের দরওয়াজার সামনে দাঁড়ায় আমার অপেক্ষায় আছে আর বলছে তালি আলী আলী আসো তোমার অপেক্ষায় আমি এখানে দেখো আমি আমার বাগান থেকে খেজুর নিয়ে এসেছি ওই পাত্রটা মসজিদের ইমাম সাহেবকে দাও তিনি যেন খান মুসল্লিয়ানে কারামদেরকে যেন বণ্টন করে দেন ওনারা যদি খায় আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানের ভিতরে আমার ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত বাড়াইয়া দিবেন আপনারা যে আল্লাহর রাস্তায় সাহায্য করেন এতিম মিসকিনকে সহযোগিতা করেন মেহমানদারি করেন এগুলাতে কোনোদিন কারপইবন করবেন না কারণ বাহ্যিক অবস্থায় দেখেন যে এগুলাতে ক্ষতি হয় প্রকৃতপক্ষে মেহমানদারি করলে মানুষ খাওয়ালে আল্লাহর রাস্তায় আপনার উভয় হস্তে দান খয়রাত করলে আল্লাহ বরকত বাড়াবেন এক টাকা দেন এক কোটি টাকার বরকত বাড়াই দিবেন কারণ আল্লাহর কাছে রিজেকের বরকতের কোনো অভাব কথা বলে আছে বলি আলহামদুলিল্লাহ হযরতে আলী দারুণ সন্তুষ্ট যে আমার রাত্রির যে কাহিনী আজকে ফজরের নামাজে আসিয়া তো আমি পেয়ে গেলাম দারুণ খুশি খেজুরের পাত্র নিয়ে গেছেন সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর বলেন দাঁড়াও আলী কই যাও মুসলিয়ানে কেরামদের জন্য যখন এক ব্যক্তি মেহমানদারির ব্যবস্থা করেছে তো তুমি আমাদের দিয়া যেতে পারবে না দাঁড়াও আমি প্রথমে তোমারে দিয়ে শুরু করি হা করো আল্লাহু আকবার বলবে না হযরত ওমরের হাতে একটা খেজুর দিলেন আলীর মুখে হযরত আলী বলেন আমার আরো দারুণ খুশি লাগলো স্বপ্নে রাসূলুল্লাহর হাতে খেজুর খাইলাম আমার ফজরের নামাজে আসিয়া ওমরের হাতে বাস্তবায়নে খেজুরটা খেলাম দেখি আমি খুব আমার মুখ রসালো হয়ে গেছে খুব টেস্ট লাগতেছে মজা লাগতেছে তো তিনি হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন জিদনি ইয়া আমার তামরাতান উখরা ওমর রে মেহেরবানি করে যদি দয়া করো তে আল্লাহর ওয়াস্তে আমার আরেকটা খেজুর মুখে দাও শোনালো বলবে না ওমর তো আর দিচ্ছেন তিনি মনে মনে ভাবছেন ওই রাতের কাহিনী তিনি মনে করছেন আমার বাড়তি একটা দিলে অন্যদের ভাগে কম পড়বে তিনি বলছেন আরে ভাই দেও মুসল্লি তো বেশি না কম খেজুর বেশি আমার একটা বাড়তি দিলে কম পড়বে না হযরতে ওমর কি উত্তর দিছেন আল্লাহু আকবার বলছেন ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনাক যদি স্বপনের মাঝে আল্লাহর হাবিব তোমাকে একটার বেশি বাড়তি আরেকটা খেজুর দিতেন আমি অবশ্যই তোমারে আরেকটা খেজুর দিতাম সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া ওমর আহিয়ারু ইয়া রুআইতাহা আম হিয়া গায়িব এটা কেমন ধরনের কথা তুমি বললা স্বপ্ন দেখলাম আমি আর তুমি জানলে কেমনে নাকি গায়িব থেকে অদৃশ্যভাবে তোমার এই বিষয় অবগত করা হয়েছে স্বপ্ন দেখছেন কি আলী আর ওমর বলছেন লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনাক যদি রাসূলুল্লাহ তোমারে বাড়তি দিতেন আমি দিতাম এটা তো আমি স্বপ্ন দেখছি তুমি জানলে কেমনে হযরত ওমর বলছেন ওয়াল্লাহি ইয়া আলী মা হিয়া রুইয়া ওয়ালা হিয়া গায়িব আল্লাহর কসম করে বলছি এটা কোনো স্বপ্ন নয় আর এটা কোনো গায়িব নয় ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারাহু বিনূরিহি আসল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন পাওয়ার দিয়েছেন যখন মুমিনরা নামাজে দাঁড়ায় আর তন্ময় হয়ে আল্লাহর সঙ্গে কানেকশন জোগাড় করে মুমিনের অন্তরের চক্ষু দিয়া দুনিয়ার অনেক কিছুর আগাম খবর নেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারে মসজিদে বসে বসে তারা রাষ্ট্র চালাইছে জুমার নামাজ আর কোথায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে যুদ্ধ করছেন ওখান থেকে ডিরেকশন দিছেন ইয়া সারিয়াত আল জাবাল ও সারিয়া পাহাড় দিকে লক্ষ্য করো পাহাড় দিকে লক্ষ্য করো সুবহানাল্লাহ বলবেন না এই ছিল তাদের নামাজের আধ্যাত্মিক কথা আর আজকে এই নামাজটাকে আমরা খামখেয়ালি করে পড়ি তাড়াহুড়া করে পড়ি তো এই নামাজে আমারে চরিত্রবান বানাবে কিভাবে আর এই নামাজ থেকে আমরা ফায়দা পাবো কিভাবে এই জন্য ভাইরা আমার আসল কথা হচ্ছে নামাজের ভিতরে নামাজটাকে জিন্দা বানান মনটাকে আল্লাহর দিকে মতবজ্জা করে ধীরে নামাজ পড়ুন ইনশা আল্লাহ দেখবেন নামাজের টেস্ট পাবেন এই নামাজ দ্বারা আপনি উপকৃত হবেন আপনার ফ্যামিলি উপকৃত হবে আপনার জাতি উপকৃত হবে ঠিক কিনা তাছাড়া আরেকটা কাজ করতে পারলে আরো ভালো হয় সেটা হলো কি নামাজের ভিতরে আমরা আল্লাহর সামনে যা বলি একটু বুঝার চেষ্টা করি নামাজের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি অথচ আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না
লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ পড়া হয় না। কেন? আলহামদুলিল্লাহ গোটা কোরআনুল করিমের মা, উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের জননী। এবং এটার একটা দুইটা নাম না, অসংখ্য অগণিত আলহামদুলিল্লাহ নাম আছে। এর ভিতরে একটা নাম হলো সূরাতুস সোয়াল। নামাজে যখন আল্লাহর বান্দা বান্দি দাঁড়ায় আলহামদুলিল্লাহ পড়ে, তো এটা দ্বারা বান্দা তার আল্লাহর দরবারে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে। হাদিস শরীফে আসছে আলহামদুলিল্লাহর ভিতরে দুইটা অংশ, একটা অংশ আল্লাহর আর আরেকটা অংশ আল্লাহর বান্দার। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রতিটি কথার জবাব আল্লাহর আরশে আজিম থেকে আপনার কাছে আসে। হামিদানি আব্দি, মাজ্জাদানি আব্দি, আসনা আলাইয়া আব্দি, আপনি যতগুলি কথা বলেন আল্লাহ তার প্রত্যেকটা কথার উত্তর আরশে আজিম থেকে দিতেই থাকেন। আসল কথা বলি, যা আমাদের অন্তরের কান দিয়ে শুনতে পারি না, হৃদয়ঙ্গম করতে পারি না। শুধু তাই না, এই যে কথাগুলি বলে এর উত্তরগুলি আল্লাহ পাকের কোরআনে দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? কোরআনে দেওয়া হয়েছে। আহা, কোরআনই হচ্ছে একটি মিরাকল কিতাব, একটি ঐশী বাণী। কোরআনে কারিমের ভিতরে বলা হয়েছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা কার? আমরা নামাজের মতো এবাদতে দাঁড়িয়ে প্রশংসা করি কার? শুধু নামাজে না, হাদিস শরীফে আসছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বান্দা সর্বাবস্থায় প্রশংসা করবে কেবলমাত্র কার? আল্লাহ পাকের। কারণ আমরা তার কাছেই, আমরা তার কাছেই বিনয়ী হিসেবে থাকবো, তার কাছেই ধর্ণা দিব। তিনি ছাড়া আমাদের কোনো বাসার উপায় নাই, ঠিক কিনা? রিজেকের মালিক, হায়াতের মালিক, সম্পদের মালিক, ইজ্জতের মালিক, সব কিছুর মালিককে। এই জন্য আল্লাহর নিয়ামত যখন পাবেন শুক্রিয়া আদায় করবেন। লাইন শাকারতুমলা আজিদান্নাকুম, বান্দা নিয়ামতের আদায় করলে নিয়ামত আরো বেশি বেশি করে আল্লাহ বরাদ্দ করেন, সুবহানাল্লাহ। আর নামাজে যখন দাঁড়ান তার প্রশংসা দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ এর উত্তরে কি বলছেন কোরআনে জানেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নামাজে যেন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে বান্দারে তুই আমার প্রশংসা করছ, শুধু তুই না, এই পৃথিবীর ভিতরে আমার যত সৃষ্টি রাজি আছে, আমার যত মাখলুকাত আছে, সব সৃষ্টি রাজি অনুরূপ ভাবে আমার প্রশংসায় লিপ্ত আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আসে সব সৃষ্টি রাজি আমার তসবীর তো আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেছেন রব্বিল আলামিন, জগৎ সমূহের রবের জন্য, আমাদের রবকে আসতে বলছেন, আমাদের রবকে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তার জবাবে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্ব ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. الله رب العالمين بولين جرى بولي امر رب الله আপনারা যেভাবে তন্ময় হয়ে শুনছেন, আমি অনুভব করছি যে আপনাদের কাছে এই কোরআন শোনার কথাগুলি ভালো লাগতেছে, ঠিক কিনা? আসলে সময় কম, পরবর্তী মেহমান উপস্থিত, তো আমি বিস্তারিত দিকে যাব না, ইনশাল্লাহ 15 মিনিট সময় পাইছি এর ভিতরে শেষ করবো। আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকাম, এর উপরে অবিচল থাকে, আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয়ের দরকার নেই, শঙ্কিত হওয়ার দরকার নেই, দুনিয়া এবং আখেরাতের জন্য আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
আল্লাহই আমাদের কফিল, আমাদের আল্লাহই আমাদের জিম্মাদার, আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? এই যে কোভিড-19, খালি মাস্ক পরে না, সোশ্যাল ডিস্টেন্স, খালি সামাজিক দূরত্ব। আমি বলি সামাজিক দূরত্ব না, শারীরিক দূরত্ব। মানুষ সমাজবদ্ধ জীব, দূরত্ব হতে হতে যদি আমরা একেবারে একজন আরেকজনের আড়াল হয়ে যাই তাহলে সমাজ চলবে না, ঠিক কিনা বলে? সুতরাং মাস্ক পরতে হবে, স্বাস্থ্যসম্মতভাবে থাকতেই হবে। কিন্তু একটা জিনিস মনে করবেন যে খালি এইগুলা মানলেন আর আল্লাহর উপর কোনো বিশ্বাস নাই, আল্লাহর কাছে ধর্ণা দিলেন না, আল্লাহর কসম করে বলছি শুধু মাস্ক পরে আর সোশ্যাল ডিস্টেন্স করে এই করোনা ভাইরাস থেকে নাজাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এক বিচারা ঢাকায় করোনা ভাইরাস যখন আসছিল, ছয় মাসের খাবার নাবার নিয়ে চাউল ডাল নিয়ে ছয় তলা ধরছে যাতে নিচে নামি আর করোনা ভাইরাসের মোকাবিলা করতে না, আল্লাহ হেরে উপরে ধরছে, এই ভাইরাসে মারাও গেছে। নামাজে মানুষ করোনা হবে না ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে অজু করলে অটোমেটিক এই অগ্ন পিত্তঙ্গ ধোয়ার সাথে যত ভাইরাসগুলি আছে এগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় ইনশাআল্লাহ। যাই হোক, এইভাবে আপনি যখন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, এরপর আপনি বলছেন রব্বিল আলামিন আর রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি দয়ালু, অতি দয়ালু। আল্লাহ পাক বলেছেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমারে তুই রহমান বলেছ, আমার রহমতের ভিতরে গোটা জগৎ সমূহ বেষ্টন আছে, আর আমারে রহিম বলেছ শুন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি তো মুমিনদের জন্য বিশ্বাসীদের জন্য আসলেই দয়ালু। মুমিনদের জন্য দয়ালু কে? এবার বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো বিচার দিনের মালিক। আল্লাহ জবাবে বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, বিচার দিনের অবস্থাটা কেমন হবে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলি ওই কিয়ামতের দিনের বিচারের অবস্থাটা কেমন হবে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন সুবহানাল্লাহ, সেই দিন একমাত্র বিচারক থাকবো আমি, নিরঙ্কুশ ক্ষমতা আমার অধীনে। সেই দিন সুপারিশ করা দূরের কথা, আমার পারমিশন ছাড়া কথা বলারও কেউ অধিকার পাবে না, ঠিক কিনা বলে? দুনিয়াতে বেটাগিরি, সেখানে কোনো বেটাগিরি মাতব্বরগিরি আর বাদশাগিরি চলবে না, সবাই আল্লাহর সামনে আসামের কাঠগড়ায় দণ্ডায়মান হতেই হবে, কথা ঠিক কি? আপনি বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তো তোমার দাসত্ব করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন কথাটা ঠিকই আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো জিন আর ইনসান আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর সাহায্য আমার কাছে চাইছো শুন। আল্লাহ বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি তো মুমিনদের সাহায্য দেওয়ার জন্য এই অবস্থিত আছি, অপেক্ষায় আছি, মুমিনের সাহায্যকারী কে? এইভাবে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও। আল্লাহ তার জবাবে বলেছেন ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতাল মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে আমার একমাত্র হেদায়েতের পথ। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের ছাড়া বাইরে যত পথগুলি আছে সব গোমরাহির পথ, আর আল্লাহর কথা, আল্লাহর আইন, আল্লাহর হুকুমের ভিতরেই আপনার জীবন যাপন, এটাই হেদায়েতের পথ, কথা ঠিক কিনা বলেন? এইভাবে পুরা আলহামদুলিল্লাহ আপনি শেষ করবেন, আপনি বলবেন আমিন, ফেরেশতাদেরকে বলবেন তোমরা আমার বান্দাদের সাথে আমিন বলো, নামাজ পড়ার পরে আল্লাহ এত সন্তুষ্ট হন যে নামাজরত অবস্থায় মসজিদে থাকা অবস্থায় আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষ্য রাখেন তোমরা সাক্ষ্য থাকো, এই বান্দাকে বানাইতে গিয়ে তোমরা বলেছিলে আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এরা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, সব না, আমার এখনো কিছু মুখলিস বান্দা আছে যারা আমাকে একনিষ্ঠতার সহিত ডাকে, আমার স্পান ভরে সিজদা দেয়, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম আমার বান্দা বান্দি নামাজরত অবস্থায় তার জিন্দেগির গুণাগুণ মাফ করে দিলাম। আমার বিষয় হচ্ছে নামাজে কিভাবে অন্যায় থেকে বাঁচায়, সময় কম, এখন নামাজ শেষ, আপনার কাজটা কি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও, যার যার ব্যবসা বাণিজ্য হাতে নাও। এখন আপনার ব্যবসা বাণিজ্য কাজ করা ঠিক কি? যখনই আপনি আল্লাহর সিজদা দিয়ে মসজিদ থেকে বের হবেন, মিস্টার ইবলিস আপনার প্রতি খুবই রাগান্বিত, খুব অসন্তুষ্ট, কারণ আপনি আল্লাহর সিজদা দিয়ে আল্লাহর মুকাররব হয়ে গেছেন। আর এই বান্দারে সিজদা না দেওয়ার কারণে মিস্টার ইবলিস সারা জীবনের জন্য মালাউন হয়েছে, ঠিক কিনা? এখন আপনাকে মসজিদের বাহিরে যত অন্যায় কাজ আছে, যত সোশ্যাল ক্রাইম আছে, যত সামাজিক অপরাধ আছে, সব অপরাধের ভিতরে লিপ্ত করানোর 100% চেষ্টা চালাবে, কারণ শয়তানই হচ্ছে আমাদের আসল দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন কিভাবে দুশ্মনী করবে? আপনি যাবেন দোকানে, শয়তান আপনারে বলবে কাজ কর, চাউলে 1 কেজি চাউলে 500 গ্রাম কমাই দে, বাড়তি 6 টাকা লাভ হবে। আপনি অফিসে গেছেন, বলবে ঘুষ খা, এই টাকা দিয়ে চলে না। আপনারে বলবে মিথ্যা বল, ওজনে কম দে, বাসি মাল দে, কথা মনে কিছু নিয়েন না। সব নামাজি না, কিন্তু বহু নামাজি আছে, নামাজ পড়ে ঠিকই কিন্তু ওজনে কম দেয় আছে কি নাই, জায়গা জমি দখল করে আছে কি নাই, সুদ খায় ঘুষ খায় আছে কি নাই, প্রতারণা আছে কি নাই। যদি নামাজটা জীবন্ত হয়, তখন এই ধরনের প্রশ্ন যখন শয়তান দিবে মিস্টার ইবলিসের সাথে, আপনার নামাজেই ফাইটিং শুরু করে দিবে আর বলবে বাবা তুই এই কাজ করবি না, কারণ এই মুহূর্তে তুই বলেছ মালিক ইয়াউমিদ দিন, বিচার দিনের মালিক আল্লাহ। যখন আপনার মনের ভিতরে ফিলিংস তৈরি করবে, আপনি এই ফিলিংসের কারণেই যত প্রকারের অন্যায় আছে সব অন্যায় থেকে নিজেরে গুটাই নেবেন, কারণ আমি যদি আজকে অন্যায় করি আর কারো কাছে জবাব দিতে হোক না হোক আল্লাহর দণ্ডে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ের কারণে সামাজিক যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত কর্মকাণ্ড আছে, সব গুনাহের কাছ থেকে নামাজেই আপনাকে বাঁচাইয়া রাখবে। তাহলে আল্লাহর কথা ঠিক আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ আমরা জীবন্ত বানাই, এই নামাজ ধীরে স্থিরে পড়ি, এই নামাজ বা জামাতের সাথে পড়ি। মা বোন যারা আছে তাদের মধ্যে উদাসীনতা আছে, ঠিকঠাক মতো নামাজ পড়ে না, আমরা তাদেরকে নামাজে অভ্যস্ত করি। যুবক ভাইদেরকে বলছি, এই যৌবনের কালে মসজিদ বিমুখ যুবকেরা, তোমরা অন্তর্মুখে এই যৌবনের কালে মসজিদমুখী হও। একটা যুবক যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে, গোলামি করে, যৌবনের বয়সের মূল্য অনেক দাম। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ পাক যাদের যৌবনকাল আল্লাহর গোলামিতে ব্যয় করেছে, তাদেরকে আরশে আযীমের সায়ার নিচে জায়গা দিয়ে সম্মান দিবেন বলেন সুবহানাল্লাহ। আজকের যুবকরা চরিত্রবান হওয়ার দরকার। যুবকরা যত নামাজি হবে ভালো হবে, তাদের দ্বারা সমাজ রাষ্ট্র ভালো চলবে, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাইসাম যুবকদেরকে মোটিভেশন করছেন। একটা ঘটনা বলে শেষ করে নিব। আল্লাহ রসুল একদিন মসজিদে খুতবা দিচ্ছেন, বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি। আল্লাহ রসুল দেখলেন বেশিরভাগ যুবক, হুজুরের মনটা দারুণ খুশি, আজকের যুবকরা যদি এইভাবে মসজিদ নামাজমুখী হয় তাহলে এদের দ্বারা সমাজ রাষ্ট্র সুন্দর হয়, ঠিক কিনা? বক্তব্য দিচ্ছেন, তন্ময় হয়ে শুনছে। সব শেষে একজন যুবক এসেছে, ওনার নাম আবদুল্লাহ বিন জারির রাদিয়াল্লাহু তাআলা। উনি আসিয়া দেখে জায়গা নাই, আর মসজিদ তো খেজুর পাতা দিয়া, নিচের ফ্লোর বালু, পানি পড়লে ধুলাগুলো একসাথে হয়ে যায়। উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তব্য শুনছে। আহারে নবী, কারে করে আল্লাহর নবী গায়ের রুমালটা টান দিলেন আর ঢিল মারলেন, বললেন ইজরিস ইয়া জলিল, ও আমার আবদুল্লাহ বিন জরির, বসার জায়গা নাই, আমি আমার গায়ের কাপড়টা দিলাম, এটারে নিচে যায় নামাজের মতো বিছাইয়ার উপরে তুমি বসে যাও। মানুষের ভিতরে কৌতূহল জাগলো, রাসূলের চাদরটা ছেলেটা নিচে রাখবে, এটা তো মারাত্মক বেয়াদবি, কিন্তু কেউ কথা বলতেছে না। ছেলেটা কি করে দেখি, আবদুল্লাহ বিন জারির দুইটা হাত দিয়া জাপটা মারে ধরলেন আর কাপড়টা মুখে নিয়ে চুমু দিলেন, মাথায় পেঁচে পেঁচে পাগড়ি বানাইয়া দিলেন, আর কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনি আমাকে যেভাবে আপনার কাপড় দিয়া রুমাল দিয়া মোটিভেশন করেছেন, আমি তো এই বেয়াদব না যে আপনার এটা নিচে রাখবো, এটা আমার জিন্দগির সবচেয়ে বড় গিফট, এটার আমি সুমু দিয়ে সম্মান দিছি আর মাথায় পেঁচে পেঁচে এটার পাগড়ি বানাই দিছি। তবে আমি দোয়া করি আল্লাহ পাক আপনার শান আরো বুলন্দ করুন, আপনার মর্যাদা আল্লাহ আরো বাড়াইয়া দিন, যেইভাবে এতগুলি মানুষের সামনে আপনার গায়ের কাপড় দিয়ে আমি যুবকটার সম্মান বাড়াই দিলেন। হাদিস শরীফে আসছে, রসুলের এই আচরণে যুবকটা যেভাবে নামাজমুখী হয়েছে তার জিন্দগিতেও জামাত ছাড়া তো দূরের কথা, তাকবীরে উলা অর্থাৎ প্রথম তকবীরের সাথে তার জীবনে সারা জীবন নামাজ পড়েছে, তার জিন্দগিতে একটা ওয়াক্ত নামাজ টুটে নাই। এই জন্য ভাইরা আমার, নামাজই মানুষকে অন্যায় থেকে বাঁচায়। এই নামাজ সচরাচর দেখা দেখি পড়বো না, নামাজ পড়বো ধীরে স্থিরে,
সন্তুষ্ট চিত্তে এবং নামাজে যা কথাগুলি বলি বুঝে পড়ার চেষ্টা করব। যদি বুঝতে পারি সূরা কারাতগুলি বুঝে পড়ি নামাজে মজা লাগবে কিনা, স্বাদ লাগবে কিনা, অবশ্যই স্বাদ লাগবে। আমরা বর্তমান বিশ্বে বৈশ্বিক মহামারী সহ বিভিন্ন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, এগুলা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হবে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য তালাশ করো। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডময় হইয়া নামাজের ভিতরে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ মুহূর্তের ভিতরে তার সমস্ত বিপদ আপদ দূরীভূত করে দিবেন। আর কথা বাড়াইতে যাব না, পরবর্তী মেহমান উপস্থিত। আমরা ধন্যবাদ জানাই সুরমায়া তাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে এবারের প্রায় ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ। হযরত বলছেন হাত তুলে দোয়া করবো, আচ্ছা ইনশাআল্লাহ। আজকের সভাপতি আমরা দোয়া করি এই মাহফিল হতে আপনারা খুশি নেবে যান, প্রত্যেক বছর এখানে এই জাতীয় কথাগুলি হোক, রাজি আছেন তো? আমরা যে কথাগুলি বললাম কোরআন হাদিসের ভিতরে না বাহিরে, কোনো রাজনৈতিক কথা বলেছি? দেখেন ভালো জিনিসে অনেক কিন্তু শয়তান থাকে, কথা বুঝছেন? ইমাম اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الاسقام الله تعالى ঐতিহ্যবাহী সুরমা তাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে তরতম বার্ষিক ওয়াজ মাহফিল পুরা প্যান্ডেল তোমার বান্দারা কানায় কানায় ভর্তি, আল্লাহ বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় তোমার বান্দাগুলি প্রাণ ভরে কোরআন শোনার কথাগুলি শুনল। মেহরবানি করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের নিয়ে পৌঁছে দাও। আল্লাহ তোমার হাবিবকে দেখি নাই, সাহাবায়ে কেরামদের দেখি নাই, যতদিন পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত এই পৃথিবী থেকে চিরবিদায় দিও না, যতদিন পর্যন্ত ইহরামের কাপড় গায়ে লাগাই নাই, ততদিন পর্যন্ত কাফনের কাপড় পরাইও না। আল্লাহ আমাদের সকলের জিন্দা মর্দাকে মাফ করে দাও, আমাদের অনেকের আব্বা নাই অনেকের মা নাই, হে আল্লাহ মেহরবানি করে আমাদের বুড়ো বুড়ো মা বাপকে রহম করো, তাদের কবরখানাকে জান্নাতের টুকরো বানাইয়া দিও, তামাম বিশ্বের সব মুমিন মুমিনদের মাফ করে দাও, বিশ্বের করোনা ভাইরাসের হাত থেকে গোটা বিশ্ববাসীকে নাজাত দাও, আমাদের দেশকে তুমি হেফাজত করো। আজকে দশ মাস হয়ে গেল বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ভাইরাসের কারণে বন্ধ হয়ে আছে, মাওলা আল্লাহ সব প্রতিষ্ঠানের দরওয়াজা খুলে দাও, ছাত্র ছাত্রীদের পড়াশোনাতে মনোযোগী হওয়ার তৌফিক দাও, মেধাশূন্য হয়ে যাচ্ছে দাওলা, আল্লাহ এই দেশটাকে মেধাশূন্য বানাইও না। আল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষার্থী, ইয়া আল্লাহ কলেজ ছাত্ররা পরীক্ষার্থী, মাদ্রাসার ছাত্র পরীক্ষার্থী, আমাদের সব ছাত্র ছাত্রীদের পরীক্ষা উত্তীর্ণ করে দাও। আল্লাহ আমাদেরকে এক বানাও ন্যাক বানাও, ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায়ীর ভিতরে বরকত দাও, চাকরিজীবীর চাকরির ভিতরে বরকত দাও, আমাদেরকে নামাজি বানাও, আমাদের যুবকদের চরিত্র সুন্দর করে দাও, আমাদের মা বোনদের দিনদার নামাজি বানাও, পর্দানসি বানাও। আখেরি গুজারিশ, ইয়া আল্লাহ মাহফিল ১৩তম মাহফিল, আল্লাহ ভাই সহ যে সমস্ত ভাইদের আর্থিক সহযোগিতায় এই ময়দানে আল্লাহ এত সুন্দর কোরআনের মাহফিল হচ্ছে তুমি কবুল করে মঞ্জুর করো, তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো, হায়াতের ভিতরে বরকত দান করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার যে সমস্ত বান্দার এই মাহফিল উপস্থিত হয়েছেন, যারা বিশেষ কারণে আসতে পারেন নাই, কেয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনলাম। আমরা সকলেই বসি আমাদের আজকের এই মহতী মহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত প্রধান অতিথি ফজিলাতুল শায়খ হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব জিঙ্গাবাড়ি। হযরত আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, এখনই হযরতের বয়ান হবে, আমরা সকলেই বসে পড়ি ভাই।
হযরতের বয়ানের ফলে ইসলামী সংগীত নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ নাইম ভাই মোহাম্মদ নাইমকে ইসলামী সংগীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি জমিয়া বসি ভাই সবাই জমিয়া বসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহাকালে শিব মহাকালে মহা